মার্চ পর্যন্ত কালেকশনে KGF2 বক্স অফিস ত্রিপুরার রেকর্ড ভেঙে দিল। প্রকৃতপক্ষে ত্রিপুরার এমন কিছু রেকর্ড করেছে যেগুলো KGF2 ভাঙতে পারেনি আর পারবেও না। অর্থাৎ ত্রিপুরার ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এমন পাঁচটি রেকর্ড সৃষ্টি করে যেগুলো রাজামৌলি ভিত্তিকে অন্য কেউ ভাঙতে পারবে কিনা সন্দেহ আছে। চলো সেই রেকর্ড গুলো দেখে নেওয়া যাক। ১৯১ এবং হিন্দি ভার্সনের মূল্য ছিল ১১৪ কোটি। বাকি ১৬৮ কোটি ছিল তামিল, কান্নাড়া, মালায়ালাম এবং ওভারসিজের কম্বাইন্ড মূল্য। এর আগে রেকর্ডটি ছিল বাহুবলী টুর দখলে, যেটি থিয়েটিকের রাইট বিক্রি হয়েছিল ৩৫০ কোটিতে। ১০ হাজারের একটু বেশি। ঠিক একই পরিমাণ স্ক্রিনে KGF চ্যাপ্টার 2 মুক্তি পেয়েছিল, কিন্তু 10,200 স্ক্রিনে মুক্তি পাওয়া ত্রিপুরার রেকর্ড ভাঙতে পারেনি। ৩ অপেনিং কালেকশন। ত্রিপুরার তৃতীয় রেকর্ডটি করেছে উদ্বোধনী আয়ের ক্ষেত্রে। এটি ওপেনিং ডেতে সারা বিশ্ব থেকে ২২৩ কোটি ইনকাম করে নতুন ইতিহাস সৃষ্টি করে। এর আগে রেকর্ডটি ছিল বাহুবলী টুর দখলে, যেটির ওপেনিং আয় ছিল ২১৪ কোটির মতো। তৃতীয় স্থানে আছে কেজিএফ চ্যাপ্টার 2, এটি ওপেনিং ডেতে ১৬৫ কোটির মতো কালেকশন করে। ৪ তেলুগু কালেকশন। ত্রিপুরা চতুর্থ রেকর্ডটি করে তেলুগু ছবির বক্স অফিস কালেকশন দিয়ে। এই জোনে দুটি রাজ্য আছে, যার একটি তেলেঙ্গানা এবং অন্যটি অন্ধ্রপ্রদেশ। এই দুই প্রদেশ থেকে ত্রিপুরার গ্রস ৪১৫ কোটির মতো ইনকাম করে, যেটি ভারতের যে কোনো মুভির ক্ষেত্রে একটি রেকর্ড। এর আগে দুই রাজ্য থেকে সবচেয়ে বেশি ইনকাম করার রেকর্ড ছিল বাহুবলী টুর দখলে, যার পরিমাণ ছিল ৩৩০ কোটি। ১০০০ কোটি উল্লেখ্য, তার বাহুবলী 2 ১৮০০ কোটির উপর কালেকশন করলেও ত্রিপুরার কালেকশন ১১৫০ কোটিতে থেমে যায়। তো ভিউয়ার্স, ত্রিপুরার এই ৫টি অবিশ্বাস্য রেকর্ড নিয়ে আপনার অভিমত কমেন্টে জানান। সেই সাথে আর কোন মুভির এমন রেকর্ড দেখতে চান সেটাও জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সবসময় সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।